হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফোয়াদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল লাইফ অফ ফোয়াদ এবং ফেসবুক পেজ লাইফ অফ ফোয়াদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আগে আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম, বাট সময়ের অভাবে আমি এটা আপলোড দিতে পারিনি। অবশ্যই প্রথমে যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে আপনার প্রত্যেকটা বডি পার্ট স্ট্রেচিং করে ফ্রি করে নিতে হবে, কেননা আমাদের বডিটা অ্যাজ লাইক একটা মেশিনের মতো। ধরুন যেমন গাড়ি স্টার্ট দেওয়ার পরে কখনই আপনারা চার গিয়ারে বা পাঁচ গিয়ারে নিতে পারেন না, প্রথমে ফার্স্ট গিয়ার, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এভাবে আপনাদেরকে মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হয় পাওয়ারটা। সো সেরকমই আপনি যখন স্ট্রেচিং করবেন, স্ট্রেচিং করার পর আপনি যখন কোনো একটা এক্সারসাইজ করবেন, স্লো এবং স্টেডিভাবে করার চেষ্টা করবেন। আমি এটা খেয়াল করিনি, বাট দেখুন একজন ছেলে স্কোয়াট করতেছে, সো ফোন হাতে নেই। যাই হোক, এটা বাদ দেন, এরকম অনেক মানুষজন জিমে আসে, সো এটাকে কেয়ার করলে হবে না। আপনি অযথা কাউকে জ্ঞান দিতে যাবেন না, যেটা আপনার কাছে বেটার মনে হবে অবশ্যই আপনার জিমে যে ট্রেনার তার কাছে আপনি জেনে নেবেন। যাই হোক, সো যেটা টপিক ছিল সেখানে আসি। আমি ম্যাক্সিমাম টাইমই করে এক্সারসাইজগুলো, এক্সারসাইজ মানে আমার মেন যে ওয়েট লিফটিং, ওগুলোর আগে করে ফেলি, কারণ আমার যে প্রাথমিক এনার্জিটা আছে আমি তখন ওই এনার্জিটা ব্যয় করি আমার কোরের, আপার মিড এবং লোয়ার কোরের। সো আমি সাইড ক্রাঞ্চেসটা খুবই সাবধানে করতে হবে, কারণ এটা ব্যাক পেনের সম্ভাবনা থেকে যায়। যাই হোক, আর কখনোই আপনারা ভারী খাবার খেয়ে সাথে সাথে জিমে আসবেন না। অনেকেই দেখি যে ডিম খেতে খেতে ঢুকতেছে, বা জিমে এসে তিন চারটা ডিম খেয়ে ফেলতেছে, বা কলা চার পাঁচটা গিলে ফেলতেছে। সো এটা কখনো করতে যাবেন না। আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগল করতে পারেন, যারা সিনিয়র আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে থাকবেন। আমার চ্যানেল বা আমার পেজে যারা যুক্ত আছেন, কাইন্ডলি সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও।